আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্রের সমর্থনে গোঘাট জুড়ে পথে নামল বামফ্রন্ট। এদিন গোঘাটের দুটি ব্লকে দুটি পৃথক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। গোঘাট এক নম্বর ব্লকের রেজিস্ট্রি অফিস সংলগ্ন সিপিআইএম দলীয় কার্যালয় থেকে বকুলতলা পর্যন্ত এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক পথসভায় বাম নেতৃত্ব বক্তব্য রাখেন। অন্যদিকে কামারপুকুর সিপিআইএম দলীয় কার্যালয় থেকে কামারপুকুর চটি পর্যন্ত অপর মিছিলটি অনুষ্ঠিত হয়। সেখানে পথসভা থেকে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়। এই দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভয় ঘোষ, দেবু চ্যাটার্জি, ভাস্কর রায়, তিলক ঘোষ, সত্যসাধন ঘোষ, মোহাম্মদ ইয়াসিন সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিনের পথসভা থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুর্নীতি ও জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করা হয়। এর আগে আপনারা লোকসভা সাংসদ তৈরি করার জন্য ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 17 বার ভোট দেওয়ার পর এই 18তম নির্বাচনের দোরগোড়ায় যখন আপনারা দাঁড়ালেন, খুব স্বাভাবিক ভাবেই আপনাদের ভাবতে হচ্ছে একটি নতুন কথা। খুব সাধারণ বিষয় নয়, এখন আমাদের দেশটা বিকিয়ে যাচ্ছে কর্পোরেটদের হাতে। আমাদের দেশটায় যে আইন কানুনের একটা মোটা বই যা সংবিধান নামে খ্যাত, কি করে প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রাথমিক ভাবে আজকে প্রথম গোঘাটে স্কোয়াড মিটিং করে আমরা মানুষের কাছে এক প্রকার জ্ঞাত করলাম যে জাতীয় কংগ্রেস মনোনীত সমর্থিত এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র আরামবাগ কেন্দ্রে আমাদের প্রার্থী হয়েছে। এটা তো মানুষ জানতো না, যার ফলে আজকে প্রাথমিকভাবে আমরা একটা স্কোয়াড মিছিল করে গ্রামবাসী সহ সাধারণ মানুষকে জানানোর জন্যই আজকে আমাদের এই স্কোয়াড মিছিল। আমাদের প্রচার দীর্ঘদিন ধরে চলছে, আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় নেমেছি। কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তরুণ যুবক বিপ্লব মৈত্র প্রার্থী হয়েছেন। প্রার্থী আমাদের সিম্বল, আমরা সেই সিম্বলের পক্ষে জনমত তৈরির জন্য রাস্তা। কতটা আশা পাচ্ছেন? আশা তো আমাদের সব, গোঘাটে ভোট করতে দিলেই আমাদের আশা সব। আর চোর গুন্ডা বদমাইশরা হুলিগানসরা ভোট করতে না দিলে প্রশাসন ঝুলঝুল করে দেখলে যা পঞ্চায়েত নির্বাচনে হলো, মানুষ অভিজ্ঞতা দিয়ে শিখবে এবং রুখে দেবে, ভোট তারা নিজেরা দেবে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু ফাটাবই। কিচি কিচি তে, কিচি কিচি তে, বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।